বাগেরহাটে ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত 70 পরিবারকে ঢেউটিন দিয়েছে উন্নয়ন সংস্থা গণস্বাস্থ্য কেন্দ্র। সোমবার বিকেলে রায়েন্দা মহিলা দাখিল মাদ্রাসা মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এই ঢেউটিন বিতরণ করা হয়। বিতরণকালে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরণখোলা প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম, খুন্তাকাটা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর তালুকদার, সাউথখালী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শফিকুল ইসলাম ডালিম, গণস্বাস্থ্য কেন্দ্রের বরগুনা আঞ্চলিক ব্যবস্থাপক মন্মত বাদল পাণ্ডে ও বরগুনা আঞ্চলিক হিসাব কর্মকর্তা সাইফুল ইসলাম সোহেল। সংস্থার উপজেলা ব্যবস্থাপক আসলাম হোসেন জানান, বিভিন্ন এলাকায় ঘূর্ণিঝড় আম্পানে অধিক ক্ষতিগ্রস্তদের বাছাই করে 70টি পরিবারকে এক বান্ডিল করে ঢেউটিন দেওয়া হয়। এছাড়া এই সংস্থার মাধ্যমে শীতকালীন শাকসবজির বীজ ও সার বিতরণের কাজ চলমান রয়েছে। বাগেরহাট থেকে এম্পলা শরীফ। আমাদের একটা মাইন্ড ফলো যেটা বলতে হয়, আমি একটু সময় নিতেছি আপনাদের। অনুষ্ঠানটা বাড়িতে যার যে ক্যাটাগরি অনুযায়ী আমরা কাঁচকলা, আমাদের বাড়িতে কাঁচকলা লাগিয়ে দিয়েছি। দেখছি তাই আমরা ওইভাবে করো না, যদি আপনারা চিনতে পারেন আমার ওই কম্পোস্ট সারের কিন্তু সহায়তা আমরা দিয়ে দিচ্ছি। চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান অতিরিক্ত জরুরি করে থাকে সবজির আজকাল চিন্তা করলাম যে অনেক দাম, কিন্তু যদি আপনাদের সহায়তায় বা আপনার নিজের অর্থায়নে না পারেন তাহলে গণস্বাস্থ্য কেন্দ্রের অফিসে যোগাযোগ করবেন। আমরা স্বাস্থ্যের যে উদ্দেশ্যে এখানে আপনাদেরকে আহ্বান করেছে সেটা আমার চেয়ে আপনারাই আসলে ভালো জানেন, আপনারাই ভুক্তভোগী। তো এখানে আমার একটা পরামর্শ সেটা হলো যে আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।